শিলচর হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর হাসপাতাল রোডে বৃহস্পতিবার গভীর রাতে জিকে পাটুয়া নামের একটি সাইকেলের দোকান এবং একটি ঘরে আগুন লাগে। কিছু সময়ের মধ্যেই ভয়ঙ্কর আগুনে পুরো দোকান এবং ঘর গ্রাস করে নেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড দেখে দমকল বাহিনীকে খবর দেন। সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি দমকল ইঞ্জিন নিয়ে এসে তিন ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, সদর থানার ওসি, রাঙ্গিরখাড়ি থানার ইনচার্জ দলবল নিয়ে উপস্থিত হন। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে দোকানে থাকা জিনিসপত্র এবং ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। তবে কিভাবে সেখানে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু এই অগ্নিকাণ্ড নিয়ে রহস্যের দানা বাঁধছে জনগণের মনে। আজ রাত হাসপাতাল রোডে এই সিভিল হসপিটালের ঠিক অপোজিটে জিকে পাটুয়ার দোকানে এক ভয়াবহ আগুন লাগে। সেই আগুনে তাদের যে গোডাউন এবং বাড়ির সব কিছু ভস্মীভূত হয়ে গেছে। হঠাৎ করে এই যে আগুনটা লেগেছে দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। আর এদিকে মানুষ আতঙ্কিত হয়ে সবাই ছুটাছুটি করছে এবং দমকল বাহিনী এসেছে, অনেকগুলো গাড়ি এসেছে। এখন মোটামুটি একটা আয়ত্তের মধ্যে এসে গেছে আগুন। আর আমাদের এখানের প্রশাসনও এসেছে, ওরাও অনেক মানে সাহায্য সহযোগিতা করার জন্য আজকে আগুন এখনো নিয়ন্ত্রণে এসে গেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।